संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः यथाग्निर्दयिकाशक्ती रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहं नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरे सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे कालिन्दिफुल्लकमले माधवेन क्रीडारत नमस्तुभ्यं सद्गुरो लोकनायक युगानन्द प्रेमानन्द ये चैव पार्षदा रामकृष्णगतप्राणः सर्वांस्तान् प्रणमाम्यहं हे कृष्णकरुणासिन्धो दीनबन्धजगत्पते गोपीश गोपिकाकान्त राधाकान्तनमोऽस्तु ते मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् আমরা আলোচনা করছিলাম যে উদ্ধব বৃন্দাবনে এসেছেন শ্রীকৃষ্ণ উদ্ধবকে পাঠিয়েছেন বৃন্দাবনে তো নন্দরাজের সঙ্গে তার গৃহে সারা রাত সেই কৃষ্ণ কথাই আলোচনা করতে করতে রাত কেটে গেল তাদের তো গোপিনীরা তারা সেটা জানতে পারেননি যে উদ্ধব এসেছেন পরের দিন তারা জানতে পারলেন যে উদ্ধব এসেছিলেন তো এসেছেন তারা একটা রদ দেখলেন রদ দেখে ভাবলেন যে কে এসেছেন ইত্যাদি সব আলোচনা করলেন তারপরে তারা বুঝতে পারলেন যে উদ্ধব এসেছেন তো উদ্ধব এসেছেন এটা জেনে হ্যাঁ তারা কি করলেন না উদ্ধবকে কিছু কথা বললেন তারা উদ্ধবের যে সুন্দর রূপ সেই রূপ দেখেও তারা মোহিত হলেন কারণ উদ্ধব অত্যন্ত সজ্জন এবং তিনি ভক্তিপরায়ণ ভগবত ভক্ত কাজেই ভগবত ভক্তের ভগবানেরই অনুরূপ তাদের মধ্যে সব গুণ থাকে সব দিক থেকেই তারা ভগবানের অনুরূপ তাই না যে আমাদের বিভিন্ন রকম কথা বলা হয় না সারুপ্য সালোক্য ইত্যাদি ভিন্ন রকম মুক্তি আছে সাজুজ্য তো ভগবৎ ভক্তরা তবে মুক্তির পরে তারা ভগবানেরই রূপ ধারণ করে বৈকুণ্ঠে চলে যান এরম কথা আছে ভগবানের চার হাত তারাও চার হাত হয়ে চলে যান কিন্তু তা নয় শুধু পরলোকেই নয় ইহলোকেও তাদের ভগবানের ভগবত গুণরাজি ভগবৎ ভক্তের মধ্যেও থাকে তারা দেখে আশ্চর্য হলেন সেখানে শুকদেব বর্ণনা করেছেন যে তং বিক্ষ কৃষ্ণানুচরং ব্রজস্ত্রিয় প্রলম্ব বাহুং নবকঞ্জ নবকঞ্জলোচনম

রহস্য উপবিষ্ট আসনে বিজ্ঞায় সন্দেশ হরম রেহে তারা সেই এখানে সব বর্ণনা করা আছে সেই পিতাম্বর ইত্যাদি তার যে বেশভূষা এবং অচ্যুত বেশভূষণ অচ্যুত মানে ভগবান কৃষ্ণ তার যা বেশ এবং ভূষণ সেগুলো সে সদৃশ সমস্ত তা দেখে তারা পরে যখন জানতে পারলেন যে বিজ্ঞায় সন্দেশ হরং রমাপ হে রমাপতি মানে কৃষ্ণ আর কি সেই নারায়ণ তার সন্দেশ বার্তা নিয়ে নিয়ে এসেছেন এটা তারা জানলেন জেনে তারা তাকে কি বললেন জানি মস্ত্বাং যদুপতে পার্শ্বদং সমুপাগতম ভর্ত্রেহ পিসিত পিত্রোর ভবান প্রিয় চিকিৎসায় তারা বলছেন যে মানে গোপিনীরা বলছে হ্যাঁ বুঝতে পারলাম আপনি আপনার যে স্বামী বা আমাদেরও স্বামী যে ভর্তা মানে কৃষ্ণ তার দ্বারা প্রসৃত হয়ে আপনি এখানে এসেছেন কেন না প্রিয় মানে তার তিনি আপনাকে পাঠিয়েছেন আমাদের আপনার আপনারও যিনি ভর্তা স্বামী তিনি আপনাকে পাঠিয়েছেন কেন না পিতৃপ্রিয় চিকিৎসয়া তার যে পিতামাতা মানে পালক পিতামাতা নন্দরাজ এবং যশোদা তাদের প্রিয় বিহিত করবার জন্য আপনাকে পাঠিয়েছেন মানে গোপিনীদের একটা অভিমান যে আমাদের জন্য পাঠাননি হ্যাঁ আমরা চেয়ে বসে আছি আমাদের জন্য না বুঝেছি ওই ওনার মা বাবার জন্য আপনাকে পাঠিয়েছেন বলছেন কেন না অন্যথা গোব্র তস্য স্মরণীয়ম নচকসে কারণ মা বাবা ছাড়া এই এই যে বৃন্দাবনে স্মরণ করবার মতো তার তো আর কেউ নেই মানে আমরা কিছু না আর কি যে অন্যথা গোব্রজে তস্য স্মরণীয়ম নচকসে এই যে গোব্রজ মানে এই বৃন্দাবন সেখানে এছাড়া তো আর কিছু স্মরণীয় মানে স্মরণ করবার মতো তার কাছে কিছু নেই এবং বলছেন স্নেহানুবন্ধ বন্ধুনাং মনের অপি সুদুষ্টি এই যে স্নেহ স্নেহপাশ স্নেহের বন্ধন বন্ধু বন্ধু মানে আত্মীয় যারা তার পরমাত্ম মানে মা বাবা হ্যাঁ এদের প্রতি যে স্নেহের যে পাশ বন্ধন সেটা মুনিরাও ত্যাগ করতে পারে না মনিরা কী করেন সব সন্ন্যাস নিয়েছেন তারা সব ত্যাগ করে বনে গিয়ে থাকেন কিন্তু তাদেরও এই বন্ধু মানে আত্মীয়ের প্রতি তাদেরও টান থেকে যায় দেখা যায় মা বাবার প্রতি তো থাকবেই এখন ওরা একটা দিক থেকে বলছেন আর কি এটা অভিমানের সুর একটা রয়েছে যে মা বাবার কথাই ভাবছেন আমাদের নয় এবং সেই অর্থে বলছেন মা বাবার প্রতি টান থেকে যায় এখন এটা কিন্তু সত্য কথাই মানে এই যে তবে সেটা স্নেহানুবন্ধ কি না জানি না স্নেহানুবন্ধ সম্ভবত না ওরা সেটাকে স্নেহানুবন্ধ বলেছেন স্নেহটা তো এক ধরনের মায়া এটা তো আবিদ্যিক তাই না এটা এখানে যেটা বলছেন এটা একটা আবৃদ্ধিক এবং এটা সাধারণ লোকেদেরই থাকে কিন্তু যারা আর কি মানে সিদ্ধ সাধক এবং ভগবানের তো কথাই নেই তাদের কিন্তু একটা কর্তব্য বুদ্ধি বা অন্য রকমের একটা প্রেম থাকে কিন্তু সেই প্রেমটা কিন্তু কখনোই মানে মোহ নয় মোহ আর প্রেমের মধ্যে শুদ্ধ প্রেমের মধ্যে একটু ফারাক আছে তাই না মোহযুক্ত ভালোবাসা আর নির্মোহ ভালোবাসা তার মধ্যে একটা ফারাক আছে তাই না আমরা এই সমস্ত মহাপুরুষদের দেখি তারা কি করেন যে তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা অন্যদের সবার সঙ্গে মেশেন সবাই ভাবে যে তারা আমাদের প্রতি কত আকৃষ্ট আসলে কোনো রকম মোহ তাদের নেই হ্যাঁ এই দেখা যায় না এই বিশেষ করে এই অনেক এ সমস্ত দৃষ্টান্ত রয়েছে ওই যে ঠাকুরও বলছেন বাড়িতে থাকলে বড়ো লোকের বাড়ির দাসির মতো থাকতে যে সবাই মনে করবে মানে আহ বা ওইখানে গৃহস্থের যে সন্তানরা তারা মনে করবে একদম মায়ের থেকেও আমাদের কত বেশি ভালোবাসে কিন্তু তার মন পড়ে আছে তার নিজের বাচ্চার দিকে তাই না এখানে সমস্ত কিছুই করছে সবাই মনে করবে আমাদের কত ভালোবাসে কত পরিচর্যা করে আসলে মনটা এখানে নেই সেই রকম মানে কোনো রকম মোহ নেই তো আরেকটা আছে যে এই যে এই আমরা দেখেছি সিসিমা। রাধুর প্রতি বা আরও অন্যদের প্রতি কত রকম তার ভাইয়েদের সন্তান তাদেরকে দেখছেন সমস্ত কিছু করছেন দেখে মনে হবে একদম মায়ায় আচ্ছন্ন হয়ে আছেন কাঁদছেনও তাদের শরীর খারাপ করলে কারো মৃত্যু হলে কাঁদছেন কি মায়া মহামায়াই কাঁদছেন হ্যাঁ কিন্তু আবার মোহ নেই তাতে কোনো রকম মোহ নেই এবং যার প্রতি প্রেম আছে ভালোবাসা সেটা হচ্ছে সেটা মোহীন ভালোবাসা প্রেম এমনি গীতাতে ভগবান বলছেন যে সর্বভূতে ভগবানকে দর্শন করতে হবে এবং ভগবানকে দর্শন করলে নিজেকেও সবার মধ্যে দর্শন করা যায় ফলে এর মধ্যে কোনো মায়া মমতা কিছু নেই হ্যাঁ আমিও অন্যের মধ্যে নিজেকে দেখছি ফলে আমিও সবার পরিচর্যা করছি তাদের দেখভাল করছি কিন্তু রকম মায়া মমতাহীন হিসেবে এই যে সেবা করবার কথা এই যে স্বামীজি প্রচার করেছেন যে বহু বহুরূপে সম্মুকে তোমার ছাড়ি কথা খুঁজিছো ঈশ্বর জীবে প্রেম করে যেজন জন সেইজন সেবিছে ঈশ্বর এই যে জীবে প্রেম এই সাধুরা সেই ব্রত নিয়ে এক জায়গায় একটা সেন্টারে অনেক দিন ধরে আছেন অনেকের মা বাবার মতোই হয়ে গেছেন কি কারো মা বাবা দাদার মতো হয়ে গেছেন আছেন ব্যাস দশ বছর থাকলেন তারপর দশ বছর পরে যখন বলা হলো এই সেন্টার ছাড়া যেন একদম সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যাও কোনো রকম মানে আকর্ষণ ছাড়া এই যে যেতে পারাটা তার মানে যারা পারেন তো বুঝতে হবে ওইটা ওই ভগবৎ বদ্ধিতে দেখা কারণ তাদের তো কিছু হারাবার নেই যদি ভগবত বুদ্ধিতে সব দেখেন তাহলে ভাবেন এর সঙ্গে তোমার বিচ্ছেদ কিছু হবে না না আমি তো সেই আত্মা এরাও সেই আত্মা আমিই আছি এদের মধ্যে কাজে এই জায়গা ছেড়ে আরেক জায়গায় গেলে এদের সঙ্গে আমার বিচ্ছেদের ভয় হলেই তো তখন এ হয় যে আর দেখতে পাবো না আর এইটাই হচ্ছে মায়া তো সেইভাবে আবিষ্ট হলে পরে এই জায়গা ছেড়ে আরেক জায়গায় গেলে একই ব্যাপার চলে যাওয়া তো সেই রকম আর কি তো এরকম থাকে এবং আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় এটা স্নেহানুবন্ধ তাই না যে বলছেন গোপিনীরা যে মুনিদেরও দেখা যায় তাদের বন্ধুর প্রতি মা বাবা তার প্রতি তাদের একটা আকর্ষণ থাকে এবং সেটা সহজে তারা ত্যাগ করতে পারেন না ওরা যে টোনেই বলে থাকুন না কেন বাহ্য দৃষ্টিতে দেখা যায় কিন্তু তাই চৈতন্যদেব সন্ন্যাস নিয়েছেন স্ত্রীর মুখ দেখেন না তিনিও কিন্তু দর্শন করতে এসেছেন পরভংস দেব মাকে নিজের কাছে এনে রাখলেন যখন শরীর চলে গেল তখন কাঁদছেন রাম বলছেন আরে এরকম কান্নাকাটি করছো তো বলছেন আমি কি পাশান হয়ে গিয়েছি তো এই যে মায়ের জন্য ক্রন্দন স্বামীজি গিয়েছেন ম্যাড্রাসে গিয়ে মনটা কেমন করছে মায়ের জন্য সেই যে পিসাদ সিদ্ধের কাছে গেলেন পিসাদ সিদ্ধ বলছে না তোমার মা সব ঠিক আছেন এই যে মায়ের প্রতি টান মা বা পিতার প্রতি টান তবে এইটাকে কিন্তু মোহ বলা যায় না তো যাই হোক এরা কিন্তু সেটা বলছেন যে স্নেহানুবন্ধ নাং মনের শুধু স্তজ তাই যে মুনি যদি মুনি বলতে এদেরকে যদি বুঝি তাহলে দেখি সত্যিই আমাদের সব জায়গাতেই আছে এটা এই কৃষ্ণের মধ্যেও সেটা দেখছি তো বলছেন হলে কি অন্য অন্যের সার্থক্রেতা মৈত্রী যাবদর্থ বিড়ম্মণম এই যে কথাটা এই কৃষ্ণের ক্ষেত্রে সেটা হয়তো খাটে না এরা অভিমান করে বলছেন কিন্তু এরপরে আরে যেটা কথাটা বলছেন না এটা একদম গোপিনীরা বলছেন এটা একদম আমাদেরকে নাড়িয়ে দিয়ে যাচ্ছেন যে এই যে সংসার এই সংসারের যে ভালোবাসা সবগুলোই স্বার্থযুক্ত বলছেন অন্যের স্বার্থক্রেতা মৈত্রী যাবদর্থ বিড়ম্বণম পুম্ভিস্ত্রী সুকৃতা যদবৎ সুমনসিব ষট্পদ নিঃসং তেজন্তী অকল্পং নৃপতিং প্রজা অধীত বিদ্যা আচার্যম মৃত্যুজো দত্ত দক্ষিণম কী সব উদাহরণগুলো দিয়েছেন তা এখন এখানে বলছেন যে যে অর্থক্রেতা মানে কার্যনিমিত্তা বলছে অন্যেশু অর্থক্রেতা মৈত্রী মানে অন্যের প্রতি যে আমাদের বন্ধুত্ব ভালোবাসা সবগুলো অর্থকৃতা মানে প্রয়োজন সাপেক্ষ প্রয়োজন আছে বলে আমরা আরেকজনকে ভালোবাসি এই যতক্ষণ পর্যন্ত আমার প্রয়োজন থাকবে ততক্ষণই যাবদার্থ বিড়ম্বনাম যতক্ষণ প্রয়োজন থাকবে ততক্ষণই ভালোবাসা এরপরে আর সব কিছু নেই উদাহরণ দিচ্ছেন যে স্ত্রী এবং পুরুষ তাদেরও ভালোবাসা ঠিক ওইরকমই এবং উদাহরণ দিচ্ছেন বলে শুধু মনুষ্য নয় যারা মনুষ্যেতর জীব তাদের মধ্যেও সুমনসিব ষটপদই সুমনস মানে হচ্ছে পুষ্প তাতে ভ্রমর এসে বসে ও যতক্ষণ ওই ফুলের রস আছে মধু আছে ততক্ষণ তারপরে আর সেই সঙ্গে সঙ্গে সেই ফুলতে ছেড়ে চলে যায় ও আর ওইদিকে ঘেসবে না সেই রকম সমস্ত দিচ্ছেন যে অধীত বিদ্যা আচার্যম মৃত্যিদো ঋত্যুজ দত্তদক্ষিণম এখানে বলছেন যে আর কি না বলছেন বিদ্যা আচার্য বিদ্যা যতক্ষণ অর্জন করছে ততক্ষণই আচার্য আপনি গুরু তার করছে অধীত বিদ্যা আচার্য যেই বিদ্যা শেষ শেখা শেষ হয়ে গেল আচার্যকে ছেড়ে চলে যাবো আর আচার্যের কথা আর ঋত্বিজও দক্ষিণম হৃত্বিকরা যারা বাড়িতে কোনো যজ্ঞ উপলক্ষে পুজো আর্চা করতে আসেন যজ্ঞ করতে আসেন যজমান যাদের নিয়ে আসেন তারা এসে যজমানের কল্যাণ কামনায় অনেক জাগ যজ্ঞ করেন যেই দক্ষিণাটা পাওয়া হয়ে গেল ব্যাস শেষ ছেড়ে চলে গেলেন দক্ষিণা পাওয়ার পর্যন্ত থাকবেন তারপরে চলে যাবেন এবং খগা বীত ফলং বৃক্ষং ভুক্তা চাতিতয় গৃহম পাখি যতক্ষণ গাছে ফল আছে সেই গাছে থাকবে যেই ফল সব খায় গাছে গাছ ছেড়ে চলে যতক্ষণ প্রয়োজন সব জায়গাতে এই রকম জিনিস আছে এরকম অতিথয় গৃহম অতিথিরা ওই গৃহেতে কোনো গৃহে যান রাস্তায় যেতে যেতে মাঝখানে কোথাও রেস্ট নিতে হবে বিশ্রাম করতে হবে কোনো গৃহস্থের বাড়িতে গেলেন আতিথ্য নিলেন সেরকম ভোজন হয়ে গেল তারপরে আবার নিজের লক্ষ্যে ওই গৃহে ছেড়ে তারা চলে গেলেন এবং এইরকম সমস্ত দগধং মৃগাস তথা অরণ্য মৃগরা অরণ্যে চড়ে বেড়ায় কিন্তু যেই অরণ্যটা পুড়ে যায় ঘাস টাস নষ্ট হয়ে যায় আর খাবার পাবে না সেই অরণ্য ছেড়ে চলে যাবে এই রকম সব জায়গাতেই এই জিনিসটা দেখা যায় এসব তারা বললেন যাই হোক তারপরে তারা এই সমস্ত মানে কিন্তু তারা নিজেদের যে ভক্তি সেই কৃষ্ণ ভক্তি প্রকট করলেন যে কৃষ্ণ আর অনেক কথা এখানে সমস্ত রয়েছে ইতি গোপ্য হি গোবিন্দে গতপাক কৃষ্ণ দূতে ব্রজং ত্যক্ত লৌকিকা গায়ন্ত প্রিয় কর্মণী গত হ্রিয় তস্য সংস্মৃত সংস্মৃত্য ইয়ানী কৈশোর বাল্যহ কাচীন মধুকরং দৃষ্টা ধায়ন্ত্রী কৃষ্ণসঙ্গমম তারা এই উদ্ধবের কাছে তারা কৃষ্ণের সমস্ত সম্বন্ধীয় কথা কৃষ্ণ যখন ছিলেন এখানে কৃষ্ণের সঙ্গে কীরকম বিহার করেছেন কৃষ্ণের কথা সমস্ত কৃষ্ণের যে কৈশোর এবং বাল্যকালে শৈশবে এবং কিশোর বয়সে তিনি যা সব লীলা করেছেন সেগুলো তারা স্মরণ করতে লাগলেন উদ্ধবের কাজে এবং একটি মধুকর মধুকর মানে মৌমাছি তাকে দেখে তারা কৃষ্ণের কথা মনে করলেন ধ্যয়ন্তী কৃষ্ণ সঙ্গমম তা এখন প্রিয় প্রস্থাপিতং দূতং কল্পই ত্রেদমব্রবৃত হ্যাঁ যেন কৃষ্ণের কথা তাদের মনে করে গেল মধুকরের কথা মধুকরকে দেখে কৃষ্ণের কথা তার মনে হয়ে গেল এই যে ভগবৎ ভক্ত যারা হন তারা ভগবত সাদৃশ্য কোথাও দেখলেই সেখানেই তাকেই ভগবান বলে মনে করেন মানে এই যে চৈতন্যদেব তিনি নীল যে যমুনার জল কিংবা এই যে সাগরের যে নীল জল দেখেই বা আকাশের নীল মেঘ দেখেই তিনি মানে কৃষ্ণ কৃষ্ণের কথা স্মরণ করতে গিয়ে একদম সমাধিস্থ হয়ে পড়ে আমরা এই যে বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণবদের যে সমস্ত বৈষ্ণব পদাবলী তো বটেই আরও যে সমস্ত বৈষ্ণব বা এই রাধাকৃষ্ণের লীলা নিয়ে যে সমস্ত সাহিত্য আছে তাতে আমরা দেখি এই যে কৃষ্ণের মানে ময়ূরের নীলকণ্ঠ দেখে রাধিকার কৃষ্ণের ভাবে তন্ময়তা দেখা যাচ্ছে রাধিকার মধ্যে তো এই হচ্ছে ভাব তো তারাও গোপীরাও এই সমস্ত কৃষ্ণের কথা বলতে লাগলেন এবং কৃষ্ণের প্রতি তাদের তাদের যে অনুরাগ সেটা তারা ব্যক্ত করলেন তো এই সমস্ত দেখে উদ্ধব এসব এ সমস্ত বললেন বলে লাস্টে তারা সেই ওই কথা বলছেন যেটা নন্দ রাজ বলেছিলেন যে কৃষ্ণ কি আমাদের কথা স্মরণ করছেন তা এখন তারাও বলছেন যে অপিবত মধুপুর আ্যপুত্রো ধু ধুনা স্মরতি স পিতৃ গেহা সৌম্য বন্ধুং গোপান কচিদি সকথা স কথা ন কিঙ্করীণ গৃণীতে ভুজমগুসুগন্ধ মূর্ধাৎকদা নো বলছেন আচা সেই যে মধুপুরীতে এখন ওই যে মথুরাতে তিনি আছেন তো তিনি কি এই আমাদের কথা বন্ধুদের কথা কি তিনি স্মরণ করছেন কৃষ্ণ উদ্ধবকে জিজ্ঞাসা করছেন গোপিনীরা এই যে গোপদের কি স্মরণ করছেন এবং তার যে আমরা দাসী আমাদের কথা কি তার মনে আছে এই সমস্ত বললেন উদ্ধব ও আচ উদ্ধব তখন তাদের বলছেন অহো ইয়ং স্ম পূর্ণার্থা ভবত্য লোক পূজিতা বাসুদেবে ভগবতী ইত্যর্পিত মন উদ্ধব বলছেন যে আপনারা বা তোমরা তোমরা তো কৃতার্থ কেন এবং তোমরা লোক লোকের পূজার যোগ্য তোমরা কেন বাসুদেবে ভগবতী ইসাম ইত্যর্পিত মন ভগবান যে বাসুদেব তার প্রতি তোমরা তোমাদের চিত্তকে অর্পণ করেছ কেজি তোমরা ধন্য তোমরা কৃতার্থ দানব্রত তপ হোম যপস্বাধ্যায় সংযমেহী শ্রেয়ভীর চান্নেই কৃষ্ণে ভক্তির হি সাধ্যতে বলছেন এই যে দান কৃষ্ণতে ভক্তি লাভের নানা রকম উপায় দান ব্রত হোম জপ সাধ্যায় সংযম এই সমস্ত দ্বারা কি হয় এবং এই এছাড়াও আরও অন্যান্য উপায়ে কৃষ্ণ কৃষ্ণে ভক্তির হি সাধ্য দেয় কৃষ্ণে ভক্তি আনবার জন্যই এসব শাস্ত্রে বিহা বিধান করা আছে শাস্ত্রে যে জব হোম ইত্যাদির বিহার বিধান করা আছে কেন ভগবানে যাতে ভক্তি হয় ভগবানের ভক্তি লাভের জন্যই এসবের বিধান রয়েছে ভগবতুত্তম শ্লোকে ভীর অনুত্তমা ভক্তিপ্রবর্তিতা দৃষ্টিয়া মুনি নাম অপি দুর্লভা সেই মুনিরা এই সমস্ত তপস্যার দ্বারা সেই কৃষ্ণে ভগবানকে ভগ সেই কৃষ্ণে ভক্তি লাভ করতে চান এবং আপনারা কিন্তু খুব অনায়াসেই সেই ভগবানে ভক্তি লাভ করেছেন যেটা মুনিরাও করতে পারেন না সুতরাং দৃষ্টিয়া পুত্রান কেন না দৃষ্টি এর কত কঠিন সেটা বলছে না মনিরা সমস্ত কিছু ত্যাগ করে সেই বনে গিয়ে সংযমাদি পালন করে সেই কৃষ্ণেতে ভক্তি লাভের জন্য চেষ্টা করছে তাও সহজে পেরে উঠছেন না কিন্তু তোমরা গোপিনীরা তোমরা কিন্তু বনে যাওনি এই সংসারের মধ্যে আছো স্বামী পুত্র সব কিছুর মধ্যে কত রকম জ্বালা যন্ত্রণা কত রকম চাপ সাংসারিক তাই না এখানে সংযম করাই বলুন বা জব ধ্যান করাই বলুন কত কঠিন কিন্তু ভাগ্যবশত তোমরা কি করছ পুত্রান পতীন দেহান স্ব দিষ্টা পুত্রান পতিন দেহান স্বজনা ভবনানি চিত্বাবৃণিত ইয়ংযত কৃষ্ণাক্ষং পুরুষাং পরম কিন্তু তোমরা কি করেছ এই সংসারের মধ্যে থেকেও সব কিছু করেও মনে মনে তাদের ত্যাগ করেছ পুত্র পতি এবং স্বজন এবং এই যে ভবন এগুলোর প্রতিও তোমাদের কোনো মায়া নেই তোমাদের যে এসব বাড়িঘর এদেরকে সব ত্যাগ করে তোমরা কৃষ্ণরূপ যে পরমপুরুষ তাকে তোমরা আশ্রয় করতে পেরেছ কাজে এটা মনিরাও করতে পারেন না কারণ এই যে মনিরা জব ধ্যান ব্রত হোম সংযম এসব যে করেন কেন কৃষ্ণে ভক্তি লাভ করবার জন্য করেন তাও তারা যেটা সহজে করে উঠতে পারে না তোমরা সেটা করতে পেরেছ এই সংসারের মধ্যে থেকেও এই সমস্তকে ত্যাগ করতে ত্যাগ করে তোমরা ভগবানের ভক্তি লাভ করেছ সর্বাত্মভাবোধিকৃত ভবতী নাম ধ যে বিরহেণ মহাভাগা মহান মে শ্রীয়তাং প্রিয় সন্দেশও ভবতী নাম সুখাবহ এখন বলছেন যে তোমরা সেই অধক্ষ যে মানে ভগবানকে সর্ব সকলের আত্মা রূপে সর্বাত্ম ভাব সেই শ্রীকৃষ্ণের মধ্যে তোমরা আছে সেটা তোমরা অনুধাবন করতে পেরেছ এবং আমি বলছি সেই প্রিয় তোমাদের প্রিয় একজন মানে শ্রী শ্রীকৃষ্ণ একটা সন্দেশ পাঠিয়েছেন আমার মাধ্যমে সেই সন্দেশটা আমি তোমাদেরকে বলছি তোমরা সেটা শোনো ইয়মাদয়াগত ভদ্রা অহং ভর্তু রহস্কর আমি যে সংবাদটা নিয়ে এসেছি হে ভদ্র মহোদয়াগণ মানে এদেরকে বলছেন গোপিনীদের তোমরা শোনো শ্রী ভগবান বাচ তখন ভগবানের কথাটাই কোট করছেন তো ওই জন্য ভগবান ভগবান বলছেন মানে ভগবান বলছেন কিন্তু উদ্ধব সেটা বলছেন আর কি ভবতীনাং বিয়োগো মে নহি সর্বাত্মনা যথা ভূতানি ভূতেশু খংবায়ু জলং মহি বলছেন শ্রীকৃষ্ণ বলছেন যে এদের এদের প্রতি মানে গোপিনীদের প্রতি যে ভবতীনাং বিয়োগো মে নহি সর্বাত্মনা কচিত তোমাদের সঙ্গে তোমরা ভাবছ তোমাদের সঙ্গে আমার বিয়োগ হয়ে গিয়েছে বিচ্ছেদ হয়ে গিয়েছে কিন্তু তোমাদের সঙ্গে আমার বিয়োগ হয়নি বিচ্ছেদ হয়নি হতে পারে না কেন না আমি তো সবার আত্মা তোমাদের মধ্যেই আছি আমি তোমরাও আমার মধ্যে হুম মইতে তেসু বলেছেন ভগবান গীতাতে যারা আমার ভক্ত মইতে তারা আমার ভেতরে আছে আর তেসু চাপ্যহম তাদের মধ্যেও আমি আছি সর্বাত্মরূপে বিরাজ করছেন ভগবান ভূতানি ভূতেষু উদাহরণ বাস্তব উদাহরণ দিচ্ছেন বলছি কীরকম না যথাভূতানি ভূতেসু খংবায়ু অগ্নির জলংমহী দেখুন এই পঞ্চভূতের কথাও জানেন আপনারা ক্ষিতীয়ব তেজ মরুদ বোম এই ক্ষিতীয়ব তেজ মরুদ বোমের মধ্যেও আবার ক্ষিতীয়ব তেজ মরুদ বোম সব থাকে তাই না এই তো কথা যেমন ধরুন একটা ঘট সেই ঘটের মধ্যে বা ধরুন একটা মাটির পাত্র সেই মাটির পাত্রের মধ্যে আবার ধরুন আরও কিছু রাখা আছে সেটাও পার্থিব তাহলে পৃথিবীর মধ্যেই তো পৃথিবী থাকলো মাটির যে পাত্র সেটাও পার্থিব মাটির পাত্রের মধ্যে কিছু আরও অন্য একটা ঘট থাকলো মাটির ঘট রাখলেন একটা সেটাও তো মাটির তাহলে আপাত দৃষ্টিতে মাটির ঘরটা আলাদা মাটির থালাটা আলাদা কিন্তু মৃত্তিকার দৃষ্টিতে যেটা ঘট সে তো মাটিই তো ওটাও মাটি এটাও মাটি সেই জন্যে ভূতের মধ্যেও ভূত থাকে ভূত বলতে এই পঞ্চভূত তার মধ্যেই তাই সবই তার মধ্যে তাই থাকছে ঠিক সেইরকম বলছেন যেরকম যথা ভূতানি ভূতেশু খংবায়ু অগ্নির জলংমহী অগ্নি জল মৃত্তিকা বায়ু সবই একই এরকম তো তথা হং মনপ্রাণ ভূতে্দ্রিয় গুণাশ্রয় আত্মীয়মাত্মনাত্মানম শ্রী যে উপালয়ে সেরকম আমিও এইটাই ভগবান মনে করিয়ে দিচ্ছেন যেমন ওই যে একটা বললাম একটা মাটির থালার মধ্যে মাটির কতগুলো একটা ফল বা আরও মাটির জিনিসপত্র রাখা আছে তো এতে কি হয় দুটোকে দেখলে আলাদা মনে হচ্ছে কিন্তু সবই তো মাটির সেই রকম এই যে সমস্ত জীব তারা ভগবানেরই অংশ ভগবানই সব হয়েছেন তাই না এই যে ভগবানেরই তার অংশ তাহলে তারা যদি তাদের ভগবান তাদের মধ্যেও আছেন কাজী তার সঙ্গে বিচ্ছেদ ভগবানের কী করে হবে তাই না ঠিক সেই রকম এখানেও তাই বলছেন তথা মনপ্রাণ ভূতেন্দ্রীয় গুণ আশ্রয় কাজী মন প্রাণ এবং এই যে সমস্ত ইন্দ্রিয় এবং এই যে যা সমস্ত গুণ এই রূপরস শব্দগন্ধ স্পর্শ এসবের যে আশ্রয় এসবের আশ্রয় তো আমি কাজী আমি আছি সবার মধ্যে আত্মন্যব আত্মনাথ মানম শ্রীজি হন অনুপালয় আমি নিজের মধ্যেই এই আত্মনেব আত্মনাথ মানম সেজী আমি নিজের মধ্যেই নিজেকে সৃষ্টি করছি ওই যে বললাম একটা মাটি সেই মাটি দিয়েই আবার ঘর তৈরি হলো সেই মাটি দিয়েই কত কিছু তৈরি হলো ওর মধ্যে মাটিই আছে তো সে সেরকমই আমিও আমার মধ্যেই আমাকে সৃষ্টি করছি এবং ধ্বংসও করছি এবং অনুপালনও করছি এই যে সমস্ত সৃষ্টি হয় তারপরে অনুপালন হয় তারপরে ধ্বংস হয় তো এই সৃষ্টি এরকমই সৃষ্টি স্থিতি প্রলয় যেগুলো হয় কার সৃষ্টি কে করেন ভগবানই ভগবানেরই সৃষ্টি করছেন মানে ভগবান এই যা কিছু সৃষ্টি করছে তো ভগবানেরই ভগবানই তো সব হয়েছেন কাজে যেন নিজেই নিজের সৃষ্টি করছেন আবার এই ধ্বংস করছেন সেই রূপগুলোর ধ্বংস করছেন আবার পালনও করছেন সেগুলি ভগবানই সমস্ত কিছুই করছেন তাই না এই জন্যে কেউ কেউ যারা ঈশ্বর বিশ্বাস করেন না তারা বলেন এই ঈশ্বর ঈশ্বরের মহিমা কীরকম যারা আর কি এই যে বৌদ্ধ তারপরে যারা জৈন এরা যারা ঈশ্বর স্বীকার করেন না তারা কি বলেন তারা বলেন যে না এই যে ঈশ্বর ঈশ্বর তো তাহলে এই যে সৃষ্টি যদি করেন এবং এই যে ধ্বংস যদি করেন তাহলে তো তিনি আমাদের মতোই হয়ে গেলেন তাই না তার মানে তার ভেতরে কামনা আছে রাগ আছে বিদ্বেষ আছে তাহলে তো তিনিও তো তাহলে বদ্ধই জীব তাহলে তিনি সৃষ্টিও করছেন কেন কোনো কামনা আছে বলে তাই ওরা বলেন যে যার মুক্ত পুরুষের মধ্যে রাগ দেশ এসব কিছু থাকবে না তো ভগবান এই যে কত রাক্ষসদের বধ করে ফেলছেন এই যে ধ্বংস করছেন তো এইগুলো তো হচ্ছে হিংসা তার মানে তিনিও তার মধ্যে দেশ আছে রাগ আছে তাই জন্য তিনি হিংসা করছেন আবার তার মধ্যে কামনা বাসনা আছে এই বলে তারা ব্যাখ্যা করেন কিন্তু আসলে তত্ত্বটা হচ্ছে এইটাই তাদের প্রতি উত্তর এটাই যে আমরা একজনকে হত্যা করে ফেললাম আর ভগবান হত্যা করলেন দুটোর মধ্যে ফারাক আছে কারণ আমি আমরা যে সাধারণ মনুষ্য জীব আমরা তো ভগবান নই আমরা আরেকজনকে হত্যা করবার কেউ না আমি আমার রাগ দেশবশত করছি আর ভগবানের কাছে এটা তো খেলা তাই না নিজেকেই নিজেই তিনি আছেন আসলে কিছু কাউকেই কিছু হত্যা টত্যা করছেন না তার মধ্যেই সব কিছু আছে বাইরে থেকে মনে হচ্ছে এটা যেন একটা হত্যা করলেন সৃষ্টি করলেন এর মনে আছে কিন্তু আমাদের সৃষ্টি কি আমরা যদি কোনো কিছু একটা চাই কোনো একটা সৃষ্টি করি আমরা রাগ থেকে করি ভগবান তো সত্যিই নতুন করে কিছু সৃষ্টিও করছেন না তার দৃষ্টিতে আবার নতুন করে তার থেকে অতিরিক্ত কিছু সৃষ্টিও করছেন না তার থেকেও অতিরিক্ত কাউকে ধ্বংসও করে ফেলছেন না যে সত্য সত্য হিংসা হবে আমরা আমাদের দৃষ্টিতে সেটাকে হিংসা বলে ভাবছি বিদ্বেষ বলে ভাবছি আসলে তো ভগবান সেগুলো কিছু করছেন না এইটাই তার কারণ হচ্ছে যে ওই যে বিশ্বরূপ দর্শন করালেন না এইটাই বুঝুন অর্জুন বলছেন যে ইস আমি এত লোককে হত্যা করব হ্যাঁ এতে তো আমার পাপ হবে তাই না আমি স্বজনান হি কথং হত্যা হত্যা সখী নাস আমার আমরা এই স্বজনদের হত্যা করে কি করে সুখী হব এদেরকে হত্যা করলে আমার পাপ হবে বর্ণ শঙ্কর হবে শঙ্কর নরকায় ওইব বলছেন অর্জুন এত কিছু হবে তো শ্রীকৃষ্ণ কী করলেন অনেক উপদেশ দিলেন দিয়ে তারপরে বলছেন যে ময়ই বইতে নিহতাপূর্বমেয় নিমিত্ত মাত্রম সাচীন বলছেন যে এরা আমার দ্বারা হত হয়ে আছেন তুমি নিমিত্ত মাত্র হবে হত মানে কি সবই তার ভিতরেই আছে তাই না তারপরে বিশ্বরূপ দর্শন যখন করালেন দেখলেন সমস্ত ভূত সমস্ত কিছু যা কিছু সমস্ত ইউনিভার্স তার ভিতরে এর থেকে কোথাও বাইরে যাওয়ার নেই কিচ্ছু কোথাও নষ্ট হয়ে যায় না সবই আছে ভগবানের মধ্যেই আছে নষ্ট হওয়ার কিছু নেই শুধু অভিব্যক্তি আর অব্যক্তি মানে অপ্রকাশ আর কখনো প্রকাশ এই যে সূর্য আকাশে আছে আকাশেই আছে কখনো মেঘের ঢাকা পড়ছে কখনো মেঘটা সরে যাচ্ছে মেঘের ঢাকা আপনার দৃষ্টিকে সূর্যকে ঢাকতে পারে না আপনার অজ্ঞানের দ্বারা বা ওই মেঘকেই অজ্ঞানের সঙ্গে তুলনা করুন আপনার দৃষ্টিটা পিহিত হলো মানে আচ্ছাদিত হলো আপনি মনে করছেন সূর্য যেন নষ্ট হয়ে গেলেন চলে গেলেন আবার আপনার অজ্ঞানটা মানে আপনার সামনে থেকে মেঘটা সরে গেল তখন বলে এই তো সূর্য বোধ আবার উৎপন্ন হলেন তা তো নয় কখনো ওই সূর্য কখনো কখনও কখনও অবিদ্যাবশত আপনার কাছে অব্যক্ত হলেন কখনো ব্যক্ত হলেন এইরকমই অব্যক্তাদী ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্ত নিধনাননি তত্র তত্র পরিদেবনা গীতাতে বলেছেন যে এই সবগুলোই সমস্ত অব্যক্ত অবস্থায় আছে তাই না সাংখ্যের দৃষ্টি দেখলে একরকম কিন্তু এই ভক্তি শাস্ত্রের দৃষ্টিতে যদি দেখি সেগুলো সব ভগবানের মধ্যে অব্যক্ত হিসেবেই আছে মাঝখানে ভগবানের ইচ্ছাতে এই বিভিন্ন রকম শ্যাম যদু মধু রূপে ব্যক্ত হচ্ছেন আবার অব্যক্ত হয়ে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে না সব তার মধ্যেই আছে এই যে সমুদ্র থেকে ঢেউগুলো উঠছে ও ঢেউটা উঠবার আগে কোথায় ছিল সমুদ্রেই ছিল তো জলই তো সমুদ্র থেকে ঢেউ করে আবার সমুদ্রেই ডুবে গেল এমন নয় যে ঢেউটা অন্য জায়গা থেকে আসলো নষ্ট হয়ে গেল তা নয় তো ভগবান তো সে সমস্ত কিছু করছেন না নতুন করে মানে কাউকে একদম নাশ নাশ করে দিলেন সেই জিনিস তো সেরকম নাই কারণ কি সবই ভগবানের মধ্যেই আছেন সমস্ত সৃষ্টি ভগবান কিছুই কাউকে হত্যাও করছেন না সৃষ্টিও করছেন না কিছুই এর ফলে তিনি রাগ দেশ থেকে এগুলো করছেন না তো সেইটাই বলছেন যে আমি আত্মনির্বাত্মনাত্মানং সে যে হন হন হন্মিউ হন্মি অনুপালে হত্যাও করছি অনুপালন করছি সব নিজের দ্বারাই নিজেকে করছি আত্মমায়া অনুভাবে ন ভূতেন্দ্রীয় গুণাত্মনা বলছেন আমি আত্মমায়া ন নিজের মায়ার দ্বারা এই সমস্ত করে দিয়েছি এবং কি বলছেন আত্মা জ্ঞানময় শুদ্ধ ব্যতিরিক্ত গুণান্বয় সুসুপ্তি স্বপ্ন জাগ্রদ্ভীর মায়াবৃত্তিভিতে জিনেন্দ্রিয়ার্থান জিনেন্দ্রিয়ার্থান ধ্যায়ে ধ্যয়ে তৃষা স্বপ্নবদুত্থিত বলছেন জিনেন্দ্রিয়ার্থান ধ্যয়ে তৃষা স্বপ্নবদুত্থিত তন্নিরুদ্ধাদ ইন্দ্রিয়ানি বিনিদ্র প্রত্যপ্তা এটা বলছে যে আত্মা আত্মতত্ত্বের কথা বলছেন ভাব মানে সোজা কথা যে গোপ রমণীরা এই যে দুঃখ করছেন যে তোমার থেকে আমার বিচ্ছেদ হয়ে গেল তাদেরকে এইটা বোঝাচ্ছেন যে তোমরা তাদের ভক্তি টক্তি সবই আছে ঠিকই আছে কিন্তু এই অজ্ঞানটা রয়েছে সেই জন্যেই তারা এত দুঃখ কষ্ট পাচ্ছেন তাদেরকে এই জ্ঞানটা দিচ্ছেন যে তোমরা দুঃখ পেও না কারণ আমার সঙ্গে তোমাদের বিচ্ছেদ কিছু নেই সবসময়ই আমাকে প্রাপ্ত হয়েই আছো কেন না এখানে উদাহরণ দিচ্ছেন আত্মা জ্ঞানময় শুদ্ধা আত্মা হচ্ছেন জ্ঞানময় শুদ্ধ এবং ব্যতিরিক্ত অগুণান্বয় তো এখন বলছেন যে আত্মা হচ্ছে জ্ঞানময় শুদ্ধ তো এখানে এই আমাদের টিকাতে শ্রীধর স্বামী তিনি টিকা করছেন যে আত্মা তু শুদ্ধ আত্মা হচ্ছে শুদ্ধ কেন না কুতা না অগুণান্নয় ন গুণেশু অন্যতীতি এই যে সত্যরজতম এই তিন গুণের দ্বারা আত্মাবদ্ধ নয় আত্মা কিন্তু শুদ্ধ কেন এই প্রত্যেকটা হেদু দিচ্ছেন এই অগুণানন্য় মানে এই শ্লোকটার ব্যাখ্যা করছেন গুণের সঙ্গে আত্মার কোনো যোগ নেই বলি কেন যোগ নেই না ব্যতিরিক্ত গুণ থেকে এটা আলাদা যেগুলো প্রাক মানে আবৃদ্ধিক বস্তু অবিদ্যার মধ্যে অজ্ঞানের মধ্যে সত্যরজতম আছে কাজে আবৃত্তিক বস্তুগুলোর মধ্যেও সত্যরজতম আছে কিন্তু আত্মা তো অবিদ্যা অজ্ঞান থেকে সমুৎপন্ন নন এবং সেই জন্যে আত্মার সঙ্গে এই তিন গুণের কোনো যোগ নেই তবে বুঝে বলছেন যে কেন না ব্যতিরিক্ত হ আত্মা তার এগুলোর থেকে আলাদা তো সত্যরজ তম গুণাত্মক নয় যদি সত্যরজ তম এই ত্রিগুণাত্মক আত্মা হতেন তাহলে তাহলে গুণে তিনি আর শুদ্ধ হতেন না তাকে শুদ্ধ বলা যেত না কিন্তু তিনি তার থেকে ব্যতিরিক্ত বলছে আচ্ছা ব্যতিরিক্ত কেন বলা হচ্ছে ত্রিগুণাত্মক নন কেন আত্মা তদপি কোথাও না জ্ঞান সেটা বলা হচ্ছে না জ্ঞানময় জ্ঞানস্বরূপ যেহেতু তিনি জ্ঞান আত্মা হচ্ছে জ্ঞানস্বরূপ যেখানে সত্যরজতম এই তিন গুণ থাকে সেখানে জ্ঞান হয় না শুদ্ধ জ্ঞান সে সেটা শুদ্ধ জ্ঞানস্বরূপ নয় জ্ঞানময় জ্ঞানস্বরূপ এখন বলছেন যে যে আত্মা আর কি বলছেন না সুসুপ্তি স্বপ্ন জাগ্রতভীর মায়াভীর বৃত্তিভীর ইয়ে বৃত্তিভীর ইয়েতে জেনেন্দ্রিয়ার্থান ধ্যায়েত মৃষা স্বপ্নবধু উত্থিত এখন বলছেন যে তিনি কি মানে আত্মা আমরা কী করি না মায়াকার্য টিকাকার বলছেন যে মায়াকার্য মনোবৃত্তিভী বিশ্ব তৈস প্রাজ্ঞরূপে ন সত এই মায়াবশতই এই যে জীবরা হ্যাঁ এই আমাদের বেদান্তে নানান রকম সব বলা আছে সৃষ্টির প্রপঞ্চের কথা বলা রয়েছে সেখানে বিশ্ব নামে এক পুরুষ তারপরে তৈজস পুরুষ প্রাজ্ঞ এসবের কথা বলা রয়েছে তো এইগুলো এই মনোবৃত্তির দ্বারাই মানে কাল্পনিক এগুলো রূপ সমস্ত কিন্তু স্বতস্বরূপ যদি আমরা দেখি মানে তাহলে আত্মা আত্মাই হ্যাঁ তার এরকম প্রাজ্ঞ কি তৈজস পুরুষ কি বিশ্বাত্ম বিশ্বাত্মত্ব এগুলো বিশ্বপুরুষ এরকম ভেদ তার কখনো হতে পারে না এবং আরও কি বলছেন যে এই জেনে এই যে বলছেন যে জেনেন্দ্রিয়ার্থান ধ্যায়ে তো মৃষা স্বপ্নবদুত্থিত এখানে টিকাকার ব্যাখ্যা করছেন মননিরোধে

সংযত করতে হবে কীরকম না এখানে বলছেন যে আর্থান ধেয়ে তো মৃষা স্বপ্নবদুত্থিত কেউ স্বপ্নে দেখে স্বপ্নে তো মিথ্যা বস্তু দেখে সত্য কিছু স্বপ্নে রাজা হয়ে গেল স্বপ্নে অনেক কিছু করলো স্বপ্নে বিয়ে করলো স্বপ্নে পুত্র হলো বহু কিছু এ সমস্ত করে যেই স্বপ্ন ভঙ্গ হয়ে যায় তাই না স্বপ্ন ভঙ্গের পরে কী করে যে এই সেই মন কী করে উত্থিত প্রমাণ যথা মিথ্যাভূত স্বপ্ন ধায়তি স্বপ্নে সমস্ত মিথ্যা জিনিস দেখেছে যখন উত্থিত হলো স্বপ্ন ভেঙে গেল বুঝতে পারছে সব মিথ্যা তবু সেই জিনিসগুলো আঁকড়ে ধরে থাকে কি ভালো ছিলাম কি সুন্দর খেলাম কি ঘুরলাম জানে মিথ্যা তাও উঠে জাগ্রত অবস্থা সেরকম দেখে সেরকম আমরাও অনেক কিছু কল্পনা করি যেটা সত্যি নয় মিথ্যা সেইগুলোকে মনে মনে জাবর কাটতে খুব পছন্দ করি এইটাই হচ্ছে আমাদের সমস্ত কিছুর মানে অশান্তির কারণ সেটাই বলছেন যে এবং বাধিতান অপি ইন্দ্রিয়ার্থান সপ্তাহিন মনসাধ্যায়ের চিন্তায় সেরকম এই যে যেগুলো বাধিত বিষয় এই যে ইন্দ্রিয়ার্থ রূপরস গন্ধ স্পর্শ এগুলো বাধিত বাধিত মানে বেদান্তের দৃষ্টিতে এগুলো তো সব আবিদ্যিক এগুলোর পারমার্থিক মানে সত্যতা নেই তো বা এগুলোর দ্বারা আমাদের কোনো পরম উপকার কিচ্ছু সাধিত হবে না এগুলো আমরা সব শুনছি বই পড়ছি বইয়ে আছে সব জানতে পারছি কখনো কখনো নিজেরা জীবন দিয়েও বুঝি যেগুলোর রসারতাটা কি কী জীবনেই বুঝতে পারি কিন্তু তবুও 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 সেই বিষয়গুলোকেই আমরা সেই চিন্তা করে যাচ্ছি হুম কাজেই কী করতে হবে তন তন্নিরুদ্ধাত ইন্দ্রিয়ানি বিনিদ্রা প্রত্যাপতা প্রত্যাপদ্ধতা শ্রীকৃষ্ণ বলছেন মানে গোপিনীদের যে কাজেই এই সেই ইন্দ্রিয়গুলোকে নিরুদ্ধ করতে হবে মানে তাদেরকে সংযত করতে হবে এই বিষয়ের প্রতি তারা দৌড়ে যাচ্ছে তোমার কোনো শাসন মানছে না তারা যাতে তোমার বশবর্তী হয় সেই জন্যে যাদের জিতেন্দ্রীয় যারা হন তারা ইন্দ্রিয় তাদের শাসনে থাকে চোখকে যদি দেখতে বলে তারা তবেই দেখবে আমাদের চোখ অন্য জিনিস আমি দেখতে না চাইলেও চোখ চলে যাবে তাই দুষ্টু ছেলের মতো নাই না খুব বাদ্য সন্তান হলে মা বললেন যে এই এটা করিস না করবেন অবাধ্য সন্তান হলে মা যেটা না করবে সেটা এটাই করবে তাদের আমাদের ইন্দ্রিয়গুলোও সেরকম তো সেরকম করতে হবে তাই না মানে যারা সেরকম সিদ্ধ পুরুষ হন সাধক হন ইন্দ্রিয় তাদের বসে থাকে তাই না তারা যা করেন এই শারদানন্দজি উদ্বোধনে বসে অনেক লিখছেন তো এই সবাই ওখানে বাচ্চা কিছু ছিল তারা সব খেলাধুলো করছে হই হট্টগোল করছে তাদের বলা হচ্ছে এই তোমরা এরকম করো না মহারাজ লিখছেন ওনার ব্যাঘাত হবে মহারাজ বোঝা না না ওরা যা পারে করুক আমি আমার কানকে বলে দিয়েছি ওগুলো শুনবেন বলছে না না ওরা সব করুক কোনো চিন্তা নেই ওরা সব করতে পারে আমি আমার কানকে বলে দিয়েছি ওসব শুনবে না তা আমি যদি বলে দিই আমরা নিজের কানকে শোনো না ওগুলোই আর বেশি করে উৎকর হয়ে শুনি যেগুলো শোনার নয় সেগুলো শুনি কিন্তু উনি বলে দিলেন কানকে যেগুলো শুনো না ব্যাস শুনলে না তো এই হচ্ছে জিতেন্দ্রিয়তা শ্রী ওকে পরীক্ষা করতে গেছেন তিনি জীব বাড়িয়ে দিলেন চিনি দেওয়া হলো চিনি ভিজল না তার মানেই হলো জীবকে না করে দিয়েছেন রসনেন্দ্রীয় রসনেন্দ্রীয় ওইগুলোকে গ্রহণ করার জন্য উৎসিক্ত হলেই তো ওই রস বেরোবে কিছু হলো না এই কথা তো বলছেন যে তোমরা সেই ইন্দ্রিয়কে নিরোধ করো এতদন্ত সমাম যোগ সাংখ্যং মনীষী নাম ত্যাগ স্তপ ধম সত্যম সমুদ্রান্তা ইবা পগাহ যে বলছেন যে এই যে কাজী সেই ইন্দ্রিয়রোধ মানে ভগবান এখানে বলছেন ইন্দ্রিয় সংযম ইন্দ্রিয়নিরোধ এটাই হচ্ছে তোমরা একদম জেগে মানে দিনরাত মানে জাগরুক থেকে এই ইন্দ্রিয় সংযমের চেষ্টা করো এবং এই ইন্দ্রিয় সংযমের জন্য এতদন্ত য়োগ যোগসাংখ্যম মনীষী নাম এই ইন্দ্রিয় সংযমের কথাই এই যে বেদ সাংখ্য শাস্ত্র এত যে উপদেশ দিচ্ছে তার মূল লক্ষ্যই হচ্ছে কি ওই ইন্দ্রিয় সংযোগ এইটাতেই তাৎপর্য এইটাই আমাদের করতে হবে ত্যাগস্তপ দমসত্যং সমুদ্রান্ত এবং এই যে ত্যাগ তপস্যা দম সত্য এইসবের কথা যে শাস্ত্রে বলছে অনুষ্ঠানের কথা এর মূল লক্ষ্যই হচ্ছে ওই ইন্দ্রিয় সংযম যেমন কিনা না সমুদ্রান্তাই বা আপগা অপগা মানে যে নদীগুলো যত নদী যেখান থেকে বেরোচ্ছে যাচ্ছে কিন্তু লক্ষ্য হচ্ছে সেই সমুদ্রই সমুদ্রে গিয়ে মিলিত হবে ঠিক সেই রকম ইয়ত্তহং ভবতী নাং বই দূরে বর্তে প্রিয় দৃশাম মনস সন্নিকর্ষার্থং মদনোধ্যানা যথা দূরচরে পৃষ্ঠে মনআবিশ্য বর্তে স্ত্রীনাঞ্চ তথা চেত সন্নিষ্টেক্ষগোচরে ময়াবেশ মনকৃষ্ণ বিমুক্ত বৃত্তিজৎ অনুসমর মাং নিত্যম অচিরাশ্যথ এই কথাটা বলছেন ইন্দ্রিয় সংযমের কথা বলছেন মানে ভগবান নিজেই বলছেন ওনাকে লাভ করবার উপায় কি সেটাই বলে দিচ্ছেন যে ইয় ভবতী নাং বই দূরে বর্তে প্রিয় দৃশাম হুম মনস সন্নিকর্ষার্থং মদনোধ্যান কামায়া কাজী এই যে তোমাদের লৌকিক চক্ষুর অনেক দূরে আমি আছি তাই না সত্যি তাই আমি মথুরায় আছি তোমরা বৃন্দাবনে আছো তা মনসস্য কিন্তু মনে মনে তোমরা আমার সন্নিকর্ষ লাভ করতে পারবে তাই না আমি তোমাদের সেদিক থেকে দেখলে অনেক কাছেই রয়েছি এবং কীরকম না যথা দূর চারে পৃষ্ঠে মন আবি্বার্তাতে আমাদের যে খুব প্রিয় বস্তু সেটা অনেক দূরে থাকে কিন্তু আমরা যেমন সেটাকে যখন ধ্যান করি সেই বস্তুটার কথা আমরা ভাবি অনেক দূরে হয়তো সেটা রয়েছে অনেক সময় সেই ধ্যানে করতে করতে একজন ওর কাছেই চলে যাই আমরা তাই না তখন আর সেই দূরত্ব থাকে না মনের দিক থেকে হ্যাঁ আমার অত্যন্ত প্রিয় কোনো লোক বা আমার কোনো প্রিয় বস্তু অনেক দূরে আছে সেটা চিন্তা করতে করতে একদম আমরা কোনো ভুলেই যাই যে আমরা অনেক দূরে আছি তার সান্নিধ্য লাভ করে ফেলি তো সেরকম এই মৈয়াবিশ্ব মনকৃষ্ণম বিমুক্তা শেষ বৃত্তিজত আমাতেই মনটাকে আবিষ্ট কর এবং বিমুক্তা শেষ সমস্ত বৃত্তিগুলোকে অশেষ বৃত্তি মানে যত বৃত্তি আছে সব বৃত্তিগুলোকে সংযত করো মনের যে বৃত্তি হ্যাঁ সেই বৃত্তিগুলোকে চিত্তবৃত্তি নিরোধ করার কথা বলছে না কিছু কথা তো সেইগুলো চিত্ত বিভিন্ন বিষয় আকার ধারণ করে হুম তো সেই সব বৃত্তিগুলোকে ত্যাগ করে আমাতেই মনকে নিবিষ্ট করো অনুস্মরণ মা মাং অচিরান মাম উপত আমাকে যদি সব সময় অনুসরণ করো তাহলে অচিরান মাম উপত অচিরেই আমাকে তোমরা লাভ করতে পারবে যদি সেই সমস্ত কিছু ছেড়ে আমারই ধ্যান করো আমারই স্মরণ করো তাই না সেই জন্যে আমাদের সমস্ত শাস্ত্রে সমস্ত ধর্মে সব মহাপুরুষরাই সেই ভগবানের স্মরণ করবার কথা বলছেন শ্রীকৃষ্ণ গীতাতেও বলেছেন সর্বধর্মান পরিিতজ্জ মামেকং বজ ভয হং তং সর্বপাপেভ্য পাপেভ্য মোক্ষই স্বামী মা সুচক হুম এইটাকে না আমরা অনেক সর্ব সর্বপাপ্য পাপ বলতে মানে আমি সবই করছি ভগবানকে স্মরণ করে থাকলাম যা কিছু করি আমাকে পাপ থেকে রক্ষা করে দেবেন আমি ভগবানের নাম করে যা কিছু করবো এইসব নয় পাপে বই পুণ্যটাও পাপই সেগুলো আমাদের যেহেতু বন্ধনের কারণ হয় এই সমস্ত কিছু থেকে আমি ত্যাগ করবো এই হচ্ছে মানে তোমাদেরকে রক্ষা করব এটাই হচ্ছে তাৎপর্য তার মানে আমাকে ধ্যান করলে আর তোমাদের পাপ পণ্য এই সমস্ত কিছু স্পর্শ করবে না এইটা হচ্ছে কথা তা এখন এই ভগবানের স্মরণ করার কথা বলছেন স্মরণ মনন করার কথা বলছেন সবসময় ভগবানের চিন্তা ভালোও চিন্তা স্বামীজিও সেই জন্য বলছেন যে আমাদের প্রথমে মনের মধ্যে সৎ চিন্তার প্রবাহ যাতে সবসময় বয়ে যায় কখনো যাতে আমরা খারাপ কিছু চিন্তা না করি এই যেগুলো আমাদের বন্ধনের কারণ হবে সেগুলোর চিন্তা করা সব মন সবসময় অবসর মনে বসে আছি সে তো সেসব ভাবছি সবসময় ভগবানের স্মরণ মনন করতে বলছেন তাই না কেমন খারাপ চিন্তা কখনোই যেন মাঝখানে না আসে এইটা কিন্তু ভগবানে বিশ্বাস করুন না করুন সমস্ত দার্শনিকরা চারবাগ ছাড়া সবাই তাই বলছেন বৌদ্ধরাও তাই বলে বৌদ্ধরাই বলে যে ওই সুপদ্রব চিত্তবৃত্তি চিত্তপ্রবাহ আমাদের চলছে যখন নিরুপদ্রব চিত্তবৃত্তি মানে চিত্তপ্রবাহ হ্যাঁ জ্ঞানক্ষণ হ্যাঁ বয়ে যাবে জ্ঞানক্ষণ ধারা যখন বইবে তখনই মুক্তি নিরুপদ্রব মানে যেখানে আর কোনো ঘটপটাদি বিষয় এই সব বাজ্য বিষয়গুলো ভাসবে না এগুলোই তো বন্ধনের কারণ তাই না এটা সবাই তাই বলেছেন যে সব সবসময় সেই একটা ভালো চিন্তা করতে হবে এই হচ্ছে গিয়ে কথা ঠাকুরও কত বকছেন না ওই এক সময় উনি বাইরে গিয়েছেন তো এসে দেখছেন যে ভগবানের কথা ছাড়া অন্য কিছু কথা সব আলোচনা করছেন ওর ভক্তরা মাস্টার মাস্টারমশাইও সেখানে ছিলেন উনি হয়তো আলোচনায় অংশগ্রহণ করেননি ছিলেন তো এসে বলছেন কি এসব কী কথা কইছ এখানে তো ভগবানের কথাই বলতে হবে অন্য কথা এখানে চ আর মাস্টারমশাইকে বোকলেন তুমি তো এদের মধ্যে থেকে সিনিয়র মানে তুমি এদের মধ্যে বড় তুমি তো এদের বারণ করতে পারত তারপর কত সজাগ আছেন যাতে কখনো অন্যদিকে মন না যায় এইটা করতে বলছেন তো বলছেন যে ইয়া ক্রীড়তাং রাত্রাং বনেস্মিন ব্রজ আস্থিতা অলভ্ধরা কল্যাণ মাপুর তো বলছেন যে এই হে কল্যাণ হভর্তিবদ্ধা ই বনে ক্রীড়তা সহ অলব্ধ ক্রীড়া তা তদৈব মা মাপু প্রাপ বলছেন যে যারা আমার সঙ্গে মানে তার স্বামীদের ভয়ে এই রাত্রিতে আমি যখন ক্রীড়া করছিলাম সেই রাসলীলার কথা বলছেন তারা মানে তখন ইয়ে করতে পারেননি আমার সঙ্গে ক্রীড়া করতে পারেননি যারা তার ওই ধ্যানযোগে কিন্তু আমাকে প্রাপ্ত হয়েছে কাজী এরপরেই বলছেন শ্রী উবাচ এরপরে সুখ বলছেন যে এবং প্রিয়তমাদিষ্ট মা ব্রজ যোষিত তা উঁচু রুদ্ধবং প্রীতা তৎসন্দেশাগত স্মৃতিহী তারপরে গোপীরা মানে সুখদেব বলছেন সুখদেব যে এই যে প্রিয়তম কৃষ্ণ এই সব বার্তা পাঠালেন সেসব শুনে তারা খুব প্রীত হলেন এবং এদের মানে আমাদের উদ্ধবকে তারা সব নানা কথা বললেন তারা খুব খুশি হলেন আর কি সোজা কথা এসব শুনে তারপরে বলছেন যে ততস্থা কৃষ্ণ সন্দেশে ব্যাপেদ বিরহ জরা উদ্ধ পুজয়ান চক্রুর জ্ঞাতাম জ্ঞাত মানম এবং তারা এই কৃষ্ণের সন্দেশ প্রাপ্ত হয়ে অত্যন্ত খুশি হলেন এবং কৃষ্ণের থেকে যে বিরহ বিচ্ছেদ তার থেকে যে তাদের মনের মধ্যে একটা মানে খেদ ছিল দুঃখ ছিল সেগুলো সব চলে গেল তাদের মন থেকে এবং তারা কি করলেন উদ্ধমং পূজায়ান চক্রুর জ্ঞাত্মানম অধম উবাস কতি চিহ্ন্মান গোপীনাং বিনোদন সুচাহা লীলা কথাং গায়ন কৃষ্ণলীলা কথাং গায়ন নময়াম গোকুলম এখন যাই হোক শিখ সুখদেব বললেন যে ততস্তা কৃষ্ণ সন্দেশেই ব্যাপেত বীরহজ্জরা উদ্ধবং পূজা আনছে তারা উদ্ধবকে পূজা করলেন এবং এই উদ্ধব সেখানে কিছুদিন কাটালেন তাদের সঙ্গে কৃষ্ণ কথা বললেন এই সমস্ত বললেন কৃষ্ণ কথা বলে তাদের সঙ্গে কিছুদিন কাটালেন তে তারা উদ্ধব হুম কৃষ্ণ সংসমারায়ণ নেমরে নেমে হরিদাস ব্রজ ইত্যাদি সব ভাগবতে আরও সমস্ত বর্ণনা করা আছে কিভাবে কাটালেন এগুলো আমরা এতটা পড়ব না তারপরে বলছেন যে এবং সভাজিত গোপই কৃষ্ণ ভক্তানরাধিপ উদ্ধব পুনরাগচ্ছন মথুরাং কৃষ্ণ পালিতাম আচ্ছা যাই হোক তো এরপরে তারা কি করলেন এই মানে অনেক দিন কাটিয়ে এই উদ্ধব ফিরে যাচ্ছেন মানে কৃষ্ণের কাছে তিনি ফিরে যাবেন তা বলছেন ইয়া দুষ্টং স্বজন মর্য পথং ভেজুর মুকুন্দ পদবিং

তখন সেই গোপিনীদের তিনি নমস্কার করলেন কেন না তারা তাদের তারা হচ্ছে সব কত বড় ভক্ত শ্রীকৃষ্ণের যে আগেও বারবার বলেছেন যে তারা সমস্ত জাতকুলমান ত্যাগ করে সবাই কৃষ্ণের কথা স্মরণ করেছেন কৃষ্ণকে কৃষ্ণ কৃষ্ণ করে তাদের দিন গেছে তাদের বলছেন যে স্ত্রী ও বনচরী ব্যবিচার দুষ্টা কৃষ্ণে কচৈস পরমাত্মনি রূঢ়ভাব বলছেন কৃষ্ণে চচৈস পরমাত্মনি নিরুড় ভাব নন্নিশ্বরুভতো বিদুষোপি সাক্ষাৎ শ্রেয়স্তনো গদরাজ জৈব উপয়ুক্ত বলছেন যে এদেরকে মানে এই উদ্ধব প্রণাম করলেন করে বলছেন এই যে লাস্টের যে কথাগুলো বললাম যে আমি সেই বন্দে নন্দবজ স্ত্রীনাং পাদরেষ্ণ ব্রজস্ত্রী যারা মানে এই গোপিনী তাদের পাদরেণু মানে চরণ ধুলিকে আমি বন্দনা করি প্রণাম করি ইয়াসাং হরিকতোদ্গিতং পুনাতি ভুবনত্রয়ম যাদের এই যে হরিকথা মানে কৃষ্ণলীলা নিয়ে তারা সবসময় মেতে রয়েছেন তারা কৃষ্ণের লীলা গান করছেন এটা সমস্ত তিন ভুবনকে ভুবনত্রয়কে পবিত্র করবে তাদের হরিকথা ভুবনত্রয়কে পবিত্র করবে কাজেই আমি তাদের চরণধুলি গ্রহণ করছি চরণধুলিকে বন্দনা করছি এই বলে তাদেরকে প্রণাম করলেন এবং তারপরে সুখদেব সুখদেব বলছেন যে ইনি এরপর রথে আরোহণ করলেন করে ওই উদ্ধব আগচ্ছন মথুরাং কৃষ্ণ পালিতাম কৃষ্ণায় একং ভক্তিউদ্রেকং ব্রজৌকষাম তিনি আবার মথুরায় চলে এলেন এসে কৃষ্ণকে এই যারা ব্রজৌকসাম মানে ব্রজবাসিনী যারা বা ব্রজবাসী যারা তাদের সকলের যে ভক্তি তার প্রতি কৃষ্ণের প্রতি যে ভক্তি সেই ভক্তির কথা বাসুদেবকে নিবেদন করলেন যে শ্রীকৃষ্ণের সন্দেশ নিয়ে গিয়েছিলেন বৃন্দাবনে আবার ওদের যে সন্দেশ ওদের যে ভক্তির কথা সেটা এনে তিনি কৃষ্ণকে বললেন তিনি দূতের মতো গিয়েছেন দূতের এটা কাজ তো এখানের কথা ওখানে বলা ওখানের কথা এখানে বলা বসুদেবায় রামায় রাজ্ঞে চোপায়নান্যদাত এবং কৃষ্ণায় এবং তারা এই এই যে যা সব উপায়ন পাঠিয়েছেন মানে উপহার সেগুলো সমস্ত তাদেরকে দিলেন তো বলছেন তো ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে দশমস্কন্ধে পূর্বার্ধে সপ্ত সপ্তচত্বরিংশ ধ্যাব তো এইভাবে ভাগবতে এই উদ্ধবের যে দূতরূপে বৃন্দাবনে যাওয়া এবং সেখানে যে সমস্ত গোপ গোপিনীদের সঙ্গে আলাপ আলোচনা হলো কথা হলো এবং তিনি ফিরে এলেন এই সম্বন্ধীয় কথা এখানে শেষ হলো তো আজকে এই পর্যন্তই থাকলো আমাদের আলোচনা আবার আগামী দিনে ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্ম প্রণত ক্লেশনাশায় নাশায় গোবিন্দায় নমো নম